জনপ্রিয় গাছ চাষ করলে লাখ লাখ টাকা আয় হবে বিশ্বব্যাপীর ব্যাপক চাহিদা। বর্তমান সময়ে জনপ্রিয় গাছ চাহিদা বাড়ছে, এটি শুধু দেশে নয় সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। এ গাছের কাঠ বাজারে বিক্রি হয় অনেক দামে। এ গাছ কাগজ, চেপস্টিক, বক্স, ম্যাচ বক্স ইত্যাদি তৈরি করতে ব্যবহৃত হয়। পপুলার গাছের জন্য উর্বর মাটি থাকা প্রয়োজন। জৈব উপাদান দিয়ে চাষে গাছ বপন করলে চাষবাদ ভালো হয়। পপুলার গাছ খড়ীয় মাটিতে বপন করা উচিত নয়। এর মাটির পিএইচ মান 5.8 থেকে 8.5-এর মধ্যে হওয়া উচিত। এর বপনের জন্য 18 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা উপযুক্ত বলে মনে করা হয়। পপুলার গাছের শিকড় গভীর। চাষের পর জমিতে প্রচুর জল দিন। জল ছাড়ার পর রোটার ভেতর দিয়ে 2 থেকে 3 বার ক্ষেত লাঙ্গল করতে হবে। এরপরে মেশিন দিয়ে মাঠ সমান করুন। মাঠের সরি প্রস্তুত করার সময় 5 মিটার দূরত্ব থাকতে হবে। 5 থেকে 6 মিটার দূরত্বে প্রস্তুত 1 মিটার গভীর গর্তে সার বৃদ্ধিভাবে চারা রোপণ করুন। পপুলার একটি খুব দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এবং স্বাভাবিক অবস্থায় এটি 6 থেকে 7 বছরের মধ্যে সংগ্রহযোগ্য হয়। জনপ্রিয় গাছের কাঠের দাম প্রতি কুইন্টাল 700 থেকে 800 টাকা। 1 হেক্টরে 250টি গাছ লাগানো যায় এবং একটি গাছের গড় উচ্চতা প্রায় 80 ফুট। জনপ্রিয় গাছ থেকে প্রতি হেক্টরে খামের আয় হয় 8 থেকে 10 লক্ষ টাকা। পপুলার গাছ কাগজ, প্লাউড, ম্যাচ বক্স ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। পপুলার গাছ কেন বিশ্বব্যাপী চাহিদা পাচ্ছে? এটি অনেক দামি গাছ। এটি বিভিন্ন উপাদান তৈরি করতে ব্যবহৃত হয়। এটি খুব দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, যার ফলে কৃষক অল্প দিনে লাভবান হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।